हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आबारो आमी हाजिर होएछी नतून एकटी रेसिपी निये। आज के आमी तैरी करे देखाबो खूबी सहज एवं मजादार एकटी धनिया पाता भर्ता। आज के आमी ए धनिया पाता भर्ताटा तैरी करेछी आमार मायर मतो करे। आशा करी आमार रेसिपिटी आपनादेर भालो लागबे, आर जदि भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करबेन। ताहले चलुन देखे नेई की की लागछे आमार धनिया पाता भर्ताटा करते। एर जोन्नो 1/3 कप रसुन कुची नियेछी, तेतुल नियेछी 1/4 चा चामच, 4टा शुकनो मरीच, 7 मतो लवण, 6-7टार मतो काँचा मरीच। झालटा आपनादेर पछन्द मतो दिये नेबेन। आर नियेछी 1 कप पेंयाज कुची, आर नियेछी सरिषार तेल। एखाने आमी बेश किछुटा धनिया पाता नियेछी। प्रथमे धनिया पातार गुड़ाटा फेले भालो करे धुए परिष्कार करे पानिटा झरा दिए छोटो छोटो करे केटे नियेछी। अवश्यई काटार आगे धुए नीते होबे, आर छोटो छोटो करे केटे नीले भर्ताटा करते सुविधा हय, एर जन्य आमी केटे नियेछी। प्रथमे चूलाय आमी एकटा प्यान गरम करे तार मध्ये 1 टेबिल चामच सरिषार तेल दिए तेलटाओ गरम करे नियेछी। ए पर्याये दिए देब रसुन कुची, तारपर दिए देब काँचा मरीच, शुकनो मरीच, आर तेतুলটা আমি এখন দেব না, ভর্তা করার সময় পরে দিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এবারে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ একসাথে ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যে কোনো ভর্তার মধ্যে যদি পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেন তাহলে দেখবেন ভর্তাটা খাওয়ার মজাটা একটু বেশি পাবেন। আপনারা ইচ্ছে করলে কাঁচা রসুন পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন, কিন্তু কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা করেন তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এইভাবে করে আমার মতো ভেজে নিলে ভর্তাটা আপনি অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন, কারণ প্রতিদিন তো ভর্তা বানানো সম্ভব না। এই তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি একটা প্লেটে নামিয়ে রাখব। ওই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই তো আমি সবগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি একটু হালকাভাবে নেড়ে দেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। ধনিয়া পাতাটা বেশিক্ষণ চুলায় জাল করার প্রয়োজন নেই, শুধু পানি উঠবে ধনিয়া পাতা থেকে ওই পানিটাই শুকিয়ে নিতে হবে। আর আজকে আমি আমার মায়ের মতো করে এই ধনিয়া পাতা ভর্তাটা করব। এই ভর্তাটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। এই তো আমার ধনিয়া পাতা থেকে যেই পানিটা উঠেছে ওই পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে আমি ধনিয়া পাতাটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। ধনিয়া পাতাটা ভর্তা করার জন্য আমি এখানে একটা পাটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব রসুন পেঁয়াজ আর মরিচ আমি ভেজে রেখেছিলাম, এগুলা পাটার মধ্যে নিয়ে নেব। তারপর দিয়ে দেব লবণ। আমি কিন্তু ধনিয়া পাতার মধ্যে লবণ দেইনি, তাই আমি বাটার সময় লবণটা দিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজগুলো বেটে নেব। এইভাবে করে পাটায় বেটে ভর্তাটা করলে খেতে বেশি মজা লাগে। আর ব্লেন্ডারে যদি করেন তাহলে কিন্তু পাটায় বাটার যে একটা মজা আছে সেটা পাবেন না, এজন্য পাটায় বেটে নিলেই ভালো হয়। এই তো আমি পেঁয়াজ রসুনগুলা বেটে নিয়েছি। এবারে দিয়ে দেব তেঁতুল। আমি যে তেঁতুলটা রেখেছিলাম এবারে তেঁতুলটা আমি এখানে বেটে নেব। তেঁতুলটা বেটে নেওয়ার পর তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। এবার আমি ধনিয়া পাতাগুলো বেটে নেব। আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা এইভাবে করে ধনিয়া পাতা ভর্তা করে, ভর্তার মধ্যে একটু তেঁতুল দিয়ে নেয়। এই তেঁতুলটা দিলে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই তো আমার ভর্তাগুলো সব বাটা হয়ে গেছে, এবার আমি একটু মিক্সড করে নেব। ভর্তাগুলো আমি মিক্সড করে নেওয়ার পর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই তো হয়ে গেল খুব সহজেই মজাদার ধনিয়া পাতা ভর্তা। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর এইভাবে করে অবশ্যই একবার হলো বাসায় ধনিয়া পাতা ভর্তা তৈরি করে দেখবেন খেতে কতটা মজা লাগে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।